আসসালামু আলাইকুম। কি অবস্থা আব্দুল ভাই? আবু সরি আবুল ভাই, কি অবস্থা? এই তো চলতেছে, দেখলেন তো মুমিনদের সাথে কথা কথা বলতে কেমন যাচ্ছে আর কি। হ্যাঁ, গনিমতের মাল মাল বানাইলে, হ্যাঁ গনিমতের মাল হচ্ছে নবী বানাইলে সেটা ঠিক আছে, গনিমতের মালে তার মা পড়লে সেটা আবার ঠিক নাই। ওরে ভাই, এখন তো সেই ব্যবস্থা নাই, আমার মাকে গনিমতের মাল বানানো যাবে, অন্যের বাবন গনিমতের মাল হলে সেটা আবার ঠিক আছে। তাহলে এইগুলো এখন চলমান নাই, তাহলে আল্লাহ তো পরিবর্তন হয় নাই, নবীও তো পরিবর্তন হয় নাই, এইগুলো পরিবর্তন হচ্ছে কেন? হ্যাঁ ভাই, মানুষের আইন দেখে কেউ যদি বলে, যেহেতু মানুষের আইনের থেকে বেটার এখন, এই জন্য আল্লাহর আইন এখন আর দরকার নেই। তাইলে ভাই ওই ধরনের লোকের সাথে কি আর কথা বলা যায়? সেই তো নিজেই ইসলামের বাসা মেরে ফেলে গেছে। এইগুলো যদি আমি হুজুরের প্রশ্ন করি তো হুজুর আমারে বলে যে না হালো না কোথায় লাগিন না, তুই তো নাদান হয়ে গেছিস, তোর আল্লাহ মোহর মাইরা দিছে, তোর দিলে মোহর মাইরা দিছে, তুই আর জীবনে ভালো মানুষ হবি না, শেষ, তুই তুই ধ্বংস হয়ে যাবি, এগুলো প্রশ্নই করা যাবে না। কিন্তু আমার মনে হয় এগুলো প্রশ্ন কেলে গিয়ে উঠে, আমার সমস্যা হলো এটা, আমার মনে কেন জাগে প্রশ্ন তো উঠবেই ভাই, মানুষ তো মানুষের কিউরিয়াস প্রাণী, মানুষের মধ্যে তো প্রশ্ন উঠবেই। আমি যা করি হ্যাঁ সব তো আল্লাহর হুকুমেই করি, তাহলে আবার আমার পাপ হইতো কেন? এটা আমার দোষ? না, এটা তো ঠিক কথা বলে নাই ভাই, আল্লাহর হুকুমে করেন এটা তো না, আল্লাহ আপনাকে তারা করায় না। আল্লাহ যেভাবে হোক আল্লাহর হুকুমে করি, হ্যাঁ আমার দেখো আল্লাহর হুকুম ছাড়া কাছে পাতা হলো না, তাহলে যত আকাম কুকাম করি যা কিছু করি সব তো ওই উনার হুকুমেই করতেছি, তাহলে আমার আবার একই। আমি তো ওই যে হুজুরের আল্লাহর কাছে রেশনালিটি দাবি করলে তো হবে না ভাই, আল্লাহ তো রেশনাল কোনো প্রাণী না, কোনো সত্তা না, যৌক্তিক কোনো সত্তা না। আমি হুজুরের প্রশ্ন করছি, আমার সাথে ভাই দেখা হয় জ্যাকসন হাইড, আমি কইছি দেখুন আপনারা যে কোন বেহেস্ত দুর্গটি ব্যবসায়ীরা, তো দুনিয়ার মধ্যে মুসলমান হয়েছে মনে করেন 100 কোটি, আর 400 কোটি হয়েছে মনে করেন যে বিধর্মী, বেহস্ত হয়েছে 8টা দুজক হয়েছে 60টা, ওই 60টা দুজক কি 400 কোটি জায়গা লইব? আর 100 কোটি লেগে আপনারা 8টা দুজক বানাইছে, 8টা বেহেস বানাইছে, তাহলে এটা কেমন হলো? বেহেস তো কম, দুজক দুজক কম বেহেস তো বেশি, তাই না ওদের হিসাবে? হ্যাঁ ভাই, তাহলে 100 কোটির জন্য কি 8 বেহেস, আর এই 400 কোটির জন্য হয়েছে আপনার 7 দুজক, তারপরে মনে করেন 100 কোটির মধ্যে আবার 72টা কাতার হইব মুসলমানের, এর মধ্যে 2টা কাতার বেহেস্তে যাবো, বাকি 70টা আবার দুজকে যাইবো, দুজক কম হয়ে গেল না? সেটাই তো, সংখ্যায় কম হয়ে গেছে। বাট ওই যে আল্লাহ লাথি মেরে মেরে যে দোজকের মধ্যে যে পা দিয়ে লাথি মেরে যে চাকা চাকা দিয়ে লোক লোক ভরাবে না, বলছে না যে জাহান্নামের মধ্যে তার পা ঢুকাই দিবে? তাহলে এটার এই আর কোনো এক্সপ্লেন নাই, আর কোনো জায়গা জোগা নাই যে কেমনে এই লোক কিভাবে জায়গা দিবে? ওই আল্লাহ যদি চায়, জানি উত্তর তো আল্লাহ যদি চায় সব, ওটা আল্লাহর বিশেষ কুদরতি পা দেয়া নাকি? আল্লাহর বিশেষ কুদরতি পা দিয়ে সুন্দর মতো জায়গা বাড়াই দিব, কি বাসা বানাতে রাখবো, একটা উপর ঠেলা ঠেলা রাখবো আর কি। একদিন এক মসজিদ এক বাসায় মিলাদ করছি, মিলাদ করার পরে তো দোয়া করছি, দোয়া করলে হুজুর কি দোয়া করলেন? আপনি তো আমার নাম কইলেন না দোয়ার মধ্যে, বুঝছেন? হুজুর দোয়া করছেন নাম তো কইলেন না, এখন আপনি তো কি সাইড কে পরে কইছেন না, নাম আপনার আরবিতে কইছেন, আপনি বুঝছেন না, বুঝছেন না? মানে আরবিতে নাম করলে নাম নামও চেঞ্জ হয়ে যায় নাকি, নামের উচ্চারণ চেঞ্জ হয়ে যায় না? এখন তো মনে করেন যে আমি মিলাদ পড়ছি বা খতম পড়ছি, এখন তো মনে করেন যে হ্যাঁ আমার কনভিন্স করতে হইব, তাই না? তো কাম তো গড়ায় বলাইছি, এখন আপনি তো আমার নাম করলেন না, আমার নাম টাম কিছু করলেন না, কি দোয়া করলেন, এখন পরে হুজুরে কয়ে দিচ্ছে, পরে হুজুরে যে নাম লিয়ে দরকার, তাহলে পাবলিক খুশি হোক যে হ্যাঁ আল্লাহ সাহেবে দাওয়া তুমুক, তার মনের নেক মকসদ তুমি পূরণ করে দেবো, হ্যান তেন মুখ, এটা কবি দেখবে মানুষ ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগুম বাগুম আরবি যা আছে কইরা সুন্দর মতো, হ্যাঁ লাস্টে কান্নাকাটি করলি টাকা পয়সা নাকি পেয়েছি? হ্যাঁ টাকা পয়সা একটু বেশি দেবো, আমার লাগে খাই অনেক দোয়া করছে, বুঝছেন? শুধু তো বলে না যে কুরআন শরীফের অক্ষর পড়লে দোষ নাকি পাবেন, এটা তো বলে না, বলছে আরবি যে কোনো হরফ পড়লে দোষ নাকি, তাই না? এখন এটা যায় যাইছে ভালো জিনিস দেখা জায়েজ, বাট তুমি সানি লিওন দেখতে পারবে না, তুমি ক্যাটরিনা কাইফ দেখলে এটা হারাম, বুঝছেন?
আচ্ছা ঠিক আছে, আবুল হোসেন ভাইয়ের সাথে কি কথা শেষ হলে আমরা ওনাকে তাহলে বিদায় জানাই, আমরা কোনো মুভমেন্ট দেখে আবুল ভাই মনে হয় আপনার সাথে অনেক কথা বলতে চাচ্ছিল আর কি একটু। আসসালামু আলাইকুম মুফতি মুহাদ্দেস শায়েক। হ্যাঁ হাসিফ ভাই তো বিরাট মানুষ, এই তো আমার দৃষ্টিতে মনে কর মুফতি মুহাদ্দেস শায়েক, কবি, সাহিত্যিক, ধৈর্যশীল, সেফুদা নাকি? বাংলাদেশের কোন মোল্লা পারবে না। ঠিক আছে আবুল হোসেন ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা, ভালো থাকেন আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, শুভকামনা আপনার জন্য। আমরা দেখি মুমিন ভাইদের পাই কিনা, ফারাজ ভাই আমি তাহলে যুক্ত করি।